ব্যাংককর্মীর বাড়িতে সিবিআই হানা অশোকনগরে, প্রায় 8 কোটি টাকা প্রতারণার অভিযোগ। এদিন চারজনের একটি দল তদন্তে আসেন। নির্বাচন পর্ব মিটে যেতেই কি ফের সক্রিয় সিবিআই? এদিন দুপুরের পর থেকে এই প্রশ্নই ঘুরপাক খেয়েছে অশোকনগর থানা এলাকায়। আচমকা এলাকায় সিবিআই এর অভিযান, চাঞ্চল্য এলাকা জুড়ে। জানা গিয়েছে আসামের একটি ব্যাংকে আর্থিক প্রতারণার মামলায় এদিন উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে আসে সিবিআই। জানা গিয়েছে গুয়াহাটি গ্রামীণ ব্যাংকে আর্থিক প্রতারণার মামলায় অশোকনগরে আসেন সিবিআই এর আধিকারিকরা। অশোকনগর 3 নম্বর স্টেডিয়াম এলাকায় সঞ্জীব দত্তের বাড়িতে চারজনের একটি সিবিআই এর প্রতিনিধি দল আসে শুক্রবার। এই বিষয়ে বাড়ির মালিক সঞ্জীব দত্ত জানান, তার ছেলেকে খোঁজ করতে এসেছিল সিবিআই আধিকারিকরা। আসামের একটি ব্যাংক প্রতারণা মামলায় বাড়ি সার্চ করতে আসে বলে জানায় সঞ্জীব দত্ত। আসামের একটি ব্যাংকে চাকরি করেন তার ছেলে। প্রায় 8 কোটি টাকার প্রতারণা করেছে বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে। সিবিআই আধিকারিকরা আসায় অশোকনগরে চাঞ্চল্য ছড়িয়েছে। সিবিআই আধিকারিকেরা এদিন এলাকায় পৌঁছানোর পর প্রথমেই খোঁজ খবর করে পৌঁছে যান সঞ্জীব দত্তের বাড়িতে। সিবিআই যার খোঁজে এসেছিল, অর্থাৎ সঞ্জীব দত্তের ছেলে, বাড়িতে ছিলেন না বলেই জানা গিয়েছে। মানে আমাকে তো এখন কিছুই আমি বলতে পারবো না, আমি জানি না ব্যাপারটা কিছু নিয়ে, ঠিক আছে? এই জন্য আমি খুলে কিছু বলতে পারবো না। আমি জাস্ট আমার বলছে আমার বাড়িটা সার্চ করতে হবে, তো এসছে, আমি বলছি ঠিক আছে। খোঁজ করতে এসেছিল আমাকেই, মানে আমার আমার ছেলেকে আর কি। আমার ছেলের নাম সোহান দত্ত, সঞ্জীব দত্ত। আমি সে ব্যাংকে কাজ করে আসামি। এরা তো আসাম থেকে এসেছিল, সিবিআই কিনা যায় না তাও বলতে পারবো না, আমি জানি পুলিশ লেখা আছে তো। তা আমি আমি দেখেন কিছু জানি না, আমি কি বলবো বলেন আপনাকে। আপনার ছেলে এখন ও তো আসামি, কোন ব্যাংকে চাকরি করে? ও গ্রামীণ ব্যাংকে। বাড়িতে এসে দেখলো কিছু আছে কিনা? কিছুই নেই, বাড়িতে খালি পড়ে আছে। না আমি আমি মাঝে মাঝে থাকি। ছেলে কোথায় থাকে? ছেলে আসামি থাকে। কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা বেশ কিছু সময় দত্তবাড়ির সদস্যদের সাথে কথা বলেন, তারপর বেরিয়ে যান। যদিও তারা ঠিক কি বলেছিলেন, বাড়ি থেকে কোনো নথিপত্র নিয়ে গিয়েছেন কিনা সেই বিষয়েও কোনো বিস্তারিত কিছু জানা যায়নি। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি তদন্তকারী দলের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, অশোকনগর। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।